My dear learners, how are you? I think you are well by the grace of Almighty. We have already discussed about one topics that was continuous tense. I think you have already watched that video. After watching that video, I think you will solve your problem. And now, welcome in our part 2, how can we understand English from Bangla? বাংলা থেকে ইংরেজি কীভাবে সহজভাবে শেখা যায়, কীভাবে লেখা যায়, কীভাবে বলা যায়, এই পর্বের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি নিজামুদ্দিন, প্রভাষক ইংরেজি বিভাগ, সুবিত খেলে সরকারি কলেজ। আজকে আমাদের বিষয় পারফেক্ট টেন্স। আমরা কীভাবে পারফেক্ট টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার এবং পাস্ট পারফেক্টে কীভাবে বুঝতে পারি, এর সাথে রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স। সো যারা লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে আসো, সাবস্ক্রাইব করছো, তাদেরকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইংলিশ ক্লাসরুমের পক্ষ থেকে। এর পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আপডেট থাকার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। লেটস এনজয় দ্য ভিডিও। ডিয়ার লার্নার্স, তোমাদের আমি একটু পিছনে ফিরিয়ে নিয়ে যেতে চাই। সেটা হলো আমরা গত পর্বে যেটা দেখিয়েছিলাম যে কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনতে হয়। আসলে বাংলা বাক্যর যে ভাগটি কিন্তু থাকে বাক্য শেষে, এবং বাক্য শেষে স যদি থাকে এবং স এর পূর্বে ত একারেতে, অথবা যদি একার যুক্ত বর্ণ থাকে, এরকম যদি থাকে তখন আমরা বলছিলাম সেটা কন্টিনিউয়াস টেন্স। ওকে, এই পর্বে ঠিক আমরা এই স দিয়েই আসলে বিষয়গুলো দেখার চেষ্টা করব। একটু কথা স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলা বাক্য শেষে স, একটি বিষয় খেয়াল করো, স, ল, ত এবং ব, হ্যাঁ, এই বর্ণগুলো ও এর আগে ও বা পরের উপর ভিত্তি করে আমরা টেন্স চিহ্নিত করে থাকি। অর্থাৎ টেন্স আইডেন্টিফাই করার জন্য মূলত আমরা এই বাংলা বাক্য শেষে এই ছ, ল, ত অথবা ব, এই বর্ণগুলোর দিকে আমরা খেয়াল করে থাকি, এবং এই অনুসারে আমরা টেন্স আইডেন্টিফাই করি। এবং সেই আইডেন্টিফিকেশনের মাধ্যমে আমরা কিন্তু বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করি, স্ট্রাকচার মিলিয়ে, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে, প্রশ্ন লেখার ক্ষেত্রে অথবা তোমার যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে আমরা এই কাজগুলো কিন্তু করে থাকি। তো আমরা দেখব যে যেসব বাংলা বাক্যে এই এগুলো থাকে না, সেটি মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একটা অতিরিক্ত কথা বলে রাখি, অর্থাৎ আমরা পার্ট থ্রিতে, অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা এটা দেখাবো যে আসলে প্রেজেন্ট ইনডেফিনিট কোনটাকে বলে। অর্থাৎ এই ল, স, ত, ব, এই বর্ণগুলো যে বাক্যে থাকবে না, মূলত সেই বাক্যটি আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যদি এখন আমাদের আলোচনার বিষয় সেটি নয়, দেখি আমাদের আজকের বিষয়টা কিভাবে দেওয়া আছে এখানে। খেয়াল করো, আজকের আমাদের বিষয় হচ্ছে কিভাবে আমরা বাংলা বাক্য দেখে আর টেন্স বলতে পারবো প্রেজেন্ট পারফেক্ট। তো আজকে তিনটি পারফেক্ট নিয়ে মূলত আলোচনা করব, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এর পাশাপাশি এর সাথে সমন্বয় রেখে আমরা পাস্ট ইনডেফিনিটের আলোচনাটাও এখানে শেষ করে যাব। ডিয়ার লার্নার্স, বাংলা বাক্য শেষে স বর্ণটি থাকবে, ঠিক আগের মতো খেয়াল করো, বাংলা বাক্য শেষে স বর্ণটি থাকবে এবং উক্ত স এর পূর্বের বর্ণটি খেয়াল করি অন্ত্যেষ্টিয়া থাকবে, অন্ত্যেষ্টিয়া থাকবে। যেমন উদাহরণ খেয়াল করো, স আছে, ঠিক তার পূর্বে অন্ত্যেষ্টিয়া আছে, সুতরাং অন্ত্যেষ্টিয়া থাকার কারণে এবং স এর পূর্বে অন্ত্যেষ্টিয়া মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অথবা একার যুক্ত বর্ণ হবে, যেমন স আছে এবং স এর পূর্বে একার যুক্ত বর্ণ, র এ কিন্তু একার আছে, সুতরাং আমরা বলতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে স এর পূর্বে হয়তো অন্ত্যেষ্টিয়া থাকবে অথবা একার যুক্ত বর্ণ থাকবে। অথবা আরেকটি বিষয় আমি তোমাদের সাথে অ্যাড করতে চাই, সেটা হলো বাক্যটি যদি নাবোধক হয় তখন কিন্তু বাক্য শেষে এই নি অথবা নাই যদি যুক্ত থাকে বাংলা বাক্যে, তখন কিন্তু সেটা আমরা প্রেজেন্ট পারফেক্টে ট্রান্সলেশন করব অথবা প্রেজেন্ট পারফেক্টে আমরা নিয়ে আসবো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট আমরা স্ট্রাকচারটা খেয়াল করি যে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাব অথবা হ্যাজ প্লাস ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম। সুতরাং সহজ হয়ে গেল বিষয়টা, যে বাংলা বাক্যের শেষে আমরা প্রথম থেকে বলে আসছি যে বাংলা বাক্যের শেষের দিকে তাকাবো, বাংলা বাক্যের শেষে যদি স থাকে, স এর ঠিক আগের বর্ণটি হয়তো অন্ত্যেষ্টিয়া থাকবে, না হয় একার যুক্ত বর্ণ হবে, একার যুক্ত বর্ণ অথবা অন্ত্যেষ্টিয়া, আর নাবোধকের ক্ষেত্রে নি অথবা নাই। এই ক্ষেত্রে যখনই আসবে সাথে সাথে আমি সেটাকে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারে আমি ইংরেজি করে ফেলবো। সুতরাং আমরা একটু উদাহরণ দেখে আসি। খেয়াল করো, সে কথা বলেছে, এই বাক্যটির মধ্যে আমরা দেখি বাংলা বাক্য শেষে স আছে এবং স এর আগের যে বর্ণটি একার যুক্ত, তাহলে নিঃসন্দেহে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হি হ্যাজ টকড।
আবার দ্বিতীয় বাক্য দেখো, সে কথা বলি আছে, বাংলা বাক্য শেষে স আছে এবং স এর ঠিক পূর্বে অন্ত্যেষ্টি আছে, যার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং আমরা এটাকে বলতে পারি হি হ্যাজ টকড। তৃতীয় বাক্যটি পড়ি, সে বইটি পড়েনি, অর্থাৎ বাংলা বাক্য শেষে নি আছে, যার কারণে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলতে পারি, হি হ্যাজ নট রিড দ্য বুক। ওকে, তাহলে আমরা এই সহজ নিয়মে আমরা এটা করতে পারি, কারণ প্রেজেন্ট পারফেক্ট আমাদের জীবনের সাথে জড়ানো, অর্থাৎ তোমার যে 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 কোনো ক্লাসই রাইটিং লেখার ক্ষেত্রে, প্রশ্ন লেখা, প্রশ্নের উত্তরের ক্ষেত্রে, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে, কম্পোজিশন লেখার ক্ষেত্রে, যে কোনো লেখার ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট খুবই প্রয়োজন এবং আমাদের খুবই দরকার হয়। সুতরাং স্ট্রাকচারটা খুব ভালো করে মনে রাখতে হবে। কিছু বাক্য আমি কয়েকটি ভোকাবুলারি ডেভেলপমেন্টের জন্য আমি কয়েকটি শব্দ আগের যে আমাদের ভিডিও ছিল সেটা আমরা দিয়েছি, এবারেও কিছু শব্দ আমরা অ্যাড করে দিয়েছি। যেমন আছে অ্যাজিউম, দায়িত্ব গ্রহণ করা, ফর্ম, গঠন করা, শেড, ঝরানো, এনস্লেভ, দাসে পরিণত করা, রেস্টোর মানে পুনরুদ্ধার করা। তুমি এগুলো দিয়ে প্রেজেন্ট পারফেক্ট বাক্য তৈরি করার চেষ্টা করবে বাসায় বসে, তাহলে দেখবে যে আসলে সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে গেছে। একটু পরবর্তীটা দেখি, আমরা প্রেজেন্ট পারফেক্টের সাথে সাথে নিয়ে আসছি কিন্তু পাস্ট ইনডেফিনিট। হয়তো মনে করতে পারো যে প্রেজেন্ট পারফেক্টের সাথে কেন পাস্ট ইনডেফিনিট চলে আসলো, একটু আমরা কথাগুলো শেষ করি তাহলে হয়তো তোমার বুঝতে সুবিধা হবে। বাংলা বাক্যের শেষে শুধু ল অথবা ত থাকবে। যেমন দেখো এই কর লো, এই বাক্য অথবা এই শব্দটির শেষে ল আছে, তার মানে পাস্ট ইনডেফিনিট। অথবা যাইতো, এই বাক্য শেষে মানে এই শব্দটির শেষে ত আছে, মানে পাস্ট ইনডেফিনিট। সুতরাং আমরা প্রথম বিষয়টা যেটা দেখলাম যে বাংলা বাক্যের শেষে যদি শুধুই ল অথবা ত থাকে তাহলে নিঃসন্দেহে পাস্ট ইনডেফিনিট। আর একটা বিষয় এখানে আমাদের খেয়াল করতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট এর যে আমরা একটু আগে প্রেজেন্ট পারফেক্টের স দেখেছি এবং এই স এর সাথে যদি ল যুক্ত থাকে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে আমরা দেখেছি যে স থাকবে, খেয়াল করো এই স থাকবে, স এর পূর্বে অন্ত্যেষ্টিয়া থাকবে, অথবা স থাকবে, স এর পূর্বে একার যুক্ত বর্ণ থাকবে, তাহলে বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এই নিয়মের শেষে যদি ল যুক্ত হয় তাহলে সে কিন্তু হবে পাস্ট ইনডেফিনিট। খুবই খেয়াল করতে হবে, তাহলে কিন্তু সে পাস্ট পারফেক্ট না হয় হবে পাস্ট ইনডেফিনিট। সুতরাং আমরা এটাকে আমরা পাস্ট ইনডেফিনিট বলতে পারি। তাহলে পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা কি স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস ভি টু মানে ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ইনডেফিনিটও আমাদের খুবই প্রয়োজন হয় বিভিন্ন লেখার ক্ষেত্রে। সুতরাং একটু খেয়াল করো বাংলা বাক্যে যখন আমার ব্রেনে ল অথবা ত ইত্যাদি শব্দ চলে আসবে অথবা বাংলা বাক্য শেষে স থাকবে, স এর ঠিক পূর্বের বর্ণটি অন্ত্যেষ্টি অথবা একার যুক্ত বর্ণ, এর সাথে যদি ল যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। একটু উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টি। সে কথা বলেছিল, আচ্ছা বাংলা বাক্য শেষে ল আছে, ল দেখার সাথে সাথেই পাস্ট। কোন পাস্ট একটু আমরা বোঝার চেষ্টা করি, স আছে ঠিক সয়ের পূর্বে একার যুক্ত বর্ণ, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট। ওকে, আর দেখি বাংলা বাক্য সে সারা দিল, বাংলা বাক্য শেষে ল আছে, সুতরাং নিঃসন্দেহে পাস্ট ইনডেফিনিট। আমি ঘুমাইতাম, বাংলা বাক্য শেষে ত আছে, নিঃসন্দেহে পাস্ট ইনডেফিনিট। তারা লিখলো, বাংলা বাক্য শেষে ল আছে, সুতরাং নিঃসন্দেহে পাস্ট ইনডেফিনিট। আশা করি তুমি ক্লিয়ার বুঝতে পেরেছো যে আসলে পাস্ট ইনডেফিনিট কিভাবে হবে। কয়েকটি শব্দ এখানে আমরা আবারও দিয়েছি, অফার প্রস্তাব দেওয়া, কম্পোজ রচনা করা, ডিজলভ ভেঙে দেওয়া, রেসপন্ড সাড়া দেওয়া, প্ররক স্থগিত রাখা, এই শব্দগুলো দিয়ে এবং আরো তোমার যে ভোকাবুলারি ভান্ডার আছে সেখান থেকে তুমি প্র্যাকটিস করার চেষ্টা করবে। আস্তে আস্তে দেখবে যে তোমার ইংরেজির দক্ষতা, রাইটিং এর দক্ষতা তোমার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো পরের আলোচনায় চলে যাই আমরা, এবারে আমরা কথা বলবো পাস্ট পারফেক্ট নিয়ে। একটু খেয়াল করি, দুটি বাক্যাংশ বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে, দ্বারা যুক্ত বাংলা বাক্যর শেষে। এবার একটু খেয়াল করো, পাস্ট পারফেক্ট মানে দুটি বাক্য থাকবে, অর্থাৎ বাক্যের দুটি অংশ সংযুক্ত থাকবে কি দিয়ে, এই বিশেষ করে পূর্বে অথবা পরে ইত্যাদি কনজাংশন দ্বারা যদি দুটি বাক্যাংশ যুক্ত হয়, সেই বাক্যাংশের শেষে যদি দেখো যদি স বর্ণটির সাথে ল যুক্ত থাকে, অর্থাৎ আমরা বাংলা বাক্যের টেন্স বলবো ঠিক শেষের দিকে তাকিয়ে। তো যদি স এর সাথে ল যুক্ত হয় এবং স এর পূর্বে যদি অন্ত্যেষ্টিয়া থাকে অথবা একার যুক্ত বর্ণ থাকে, ঠিক
প্রেজেন্ট পারফেক্টের মতো অথবা বলতে পারো পাস্ট ইনডেফিনিটের মতো। প্রেজেন্ট পারফেক্টে যেমনি ছয় এর পূর্বে অন্ত্যেষ্টিক্রিয়া ছিল অথবা একারযুক্ত বর্ণ ছিল, আবার পাস্ট পাস্ট ইনডেফিনিটের সময় আমরা বলেছিলাম যে এই যে ছ এর পূর্বে অন্ত্যেষ্টিক্রিয়া থাকবে অথবা একারযুক্ত বর্ণ থাকবে এবং ল ল যখন থাকবে তখন হবে পাস্ট ইনডেফিনিট। ঠিক একই নিয়মে যখন দুটি ক্লোজ যুক্ত হবে অর্থাৎ দুটি বাক্যাংশ যুক্ত হবে পূর্বে অথবা পরে ইত্যাদি কনজাংশন দিয়ে, ঠিক তখন হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ যখনই দুটি বাক্য চলে আসবে তখন হবে পাস্ট পারফেক্ট, আর ওই একই নিয়মে যখন একটি বাক্য চলে আসতেছে তখন হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আর একটা বিষয় খেয়াল করবে, পাস্ট পারফেক্ট যখন করি তখনও কিন্তু বাক্যের একটা অংশ হয় পাস্ট পারফেক্ট, অপর অংশটা কিন্তু হয় পাস্ট ইনডেফিনিট। ওকে, পাস্ট পারফেক্ট হয় কোনটি? দুটি বাক্য থাকে, দুটি বাক্যের মধ্যে যে কাজটি তুলনামূলক আগে সংগঠিত হয় সেই কাজটি বা সেই বাক্যাংশটিকে আমরা এই স্ট্রাকচারে আমরা ট্রান্সলেশন করি, যেমন সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি। হ্যাঁ, এটা হলো পাস্ট পারফেক্টের গঠন। অপর বাক্য যেটা থাকবে সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিটের সূত্রে করে ফেলবো। দেখি উদাহরণ দেখি, সে আসার পূর্বে আমি কথা বলেছিলাম। একটু দেখি, বাক্য শেষে ল আছে মানে আমি নিঃসন্দেহে এটা পাস্ট টেন্স। ওকে, কোন পাস্ট একটু দেখার জন্য আমার একটু চেষ্টা করতে হবে। দেখি ছ আছে, ছয়ের পূর্বে একারযুক্ত বর্ণ আছে, তাহলে ছয়ের পূর্বে যখন একারযুক্ত বর্ণ থাকে তখন আমি বলতে পারতাম এটা পাস্ট ইনডেফিনিট। কিন্তু আমি একটু বাক্যটি পড়তে হবে, সে আসার পূর্বে, খেয়াল করি সে আসার পূর্বে আমি কথা বলেছিলাম। এবার দেখি আমি বলতাম পাস্ট ইনডেফিনিট, কিন্তু বাক্যের অংশ দুইটি, একটা হলো সে আসার আর একটা হলো আমি কথা বলেছিলাম, যুক্ত হইলো পূর্বে দিয়া। তাহলে পরে অথবা পূর্বে দিয়ে যখন যুক্ত হলো দুটি বাক্য অংশ, এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। প্রত্যেকটা বাক্য এরকমই দেওয়া আছে, তারা যাওয়ার পরে আমি হাঁটিয়েছিলাম। দেখো তারা যাওয়ার পরে আমি হাঁটিয়েছিলাম, বাক্য শেষে ল আছে মানে পাস্ট, ছ এর আগে অন্ত্যেষ্টি আছে মানে আমি পাস্ট ইনডেফিনিট বলতে পারতাম, কিন্তু যখন দেখি বাক্যের অংশ দুটি তখন কিন্তু হয়ে গেল পাস্ট পারফেক্ট। সুতরাং পাস্ট পারফেক্ট হবে কোনটার মধ্যে? দেখো এটাই দেখি, তারা যাওয়া আর এ পাশে হচ্ছে আমি হাঁটিয়েছিলাম, তারা যাওয়ার পরে আমি হাঁটিয়েছিলাম, এই দুইটার মধ্যে কোন কাজটি আগে হলো? আমি হাঁটলাম না তারা গেল, অর্থাৎ তারা যাওয়ার পরে আমি হাঁটলাম। এখানে কিন্তু তারা আগে গিয়েছে তারপরে আমি হাঁটছি। ওকে, সুতরাং এই তারা যাওয়া বাক্যটাকে কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে। এখানে দেখো, আই ওয়াকড আফটার দে হ্যাড গন। ওকে, শফিক লেখার পূর্বে শিক্ষক রুমে প্রবেশ করিয়াছিল, দ্য টিচার হ্যাড এন্টার দ্য ক্লাসরুম বিফোর শফিক রোট। বুঝতে পারছো আশা করি? তাহলে পাস্ট পারফেক্টটা একটু ব্যতিক্রম বলতে পারো, অর্থাৎ দুটি বাক্য সংযুক্ত যখন হবে, ঠিক পাস্ট ইনডেফিনিটের নিয়মে যখন দুটি বাক্য সংযুক্ত হলো, দুটি বাক্যের অংশ সংযুক্ত হলো, তখনই সেটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। এবং পাস্ট পারফেক্ট কোন অংশটি করতে হয়? যে অংশটি তুলনামূলক আগে সংগঠিত হয়। এবার কয়েকটি উদাহরণ শব্দ খেয়াল করো, প্রোটেস্ট মানে প্রতিবাদ করা, অবজার্ভ মানে পালন করা, কনস্টিটিউট মানে গঠন করা, উইথড্র সরিয়ে নেওয়া, কনভার্ট রূপান্তরিত করা। এগুলো দিয়ে তুমি প্র্যাকটিস করার চেষ্টা করবে, এটা আমাদের অনেক সময় লেগে থাকে, সুতরাং মোটামুটি দেখার চেষ্টা করবে। জি, এরপর রয়েছে ফিউচার পারফেক্ট, একদমই সহজ ফিউচার পারফেক্ট। বাংলা বাক্য শেষে দেখো এবারে আর ছ ল ইত্যাদি কিছুই না থেকে ব থাকবে, সহজ কথা, বাংলা বাক্য শেষে ব থাকবে এবং ব এর পূর্বের বর্ণটি ঠিক আগের মতোই অন্ত্যেষ্টিক্রিয়া অথবা একারযুক্ত বর্ণ হবে। দেখো এই ব আছে এবং পূর্বে আছে অন্ত্যেষ্টিক্রিয়া, মানে ফিউচার পারফেক্ট। আবার দেখো ব আছে, পূর্বে আছে একারযুক্ত বর্ণ, তার মানে ফিউচার পারফেক্ট। গঠনটা কি হবে? সাবজেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি। এইভাবে আমরা এটা করে ফেলবো, আশা করি উদাহরণ দিলে ক্লিয়ার বুঝতে পারবে। সে কথা বলিয়া থাকিবে, বাংলা বাক্য শেষে ব আছে এবং পূর্বে অন্ত্যেষ্টিক্রিয়া আছে মানে ফিউচার পারফেক্ট, বাংলা বাক্য শেষে ব আছে এর পূর্বে একারযুক্ত বর্ণ আছে মানে ফিউচার পারফেক্ট। দেখো আই শ্যাল হ্যাভ টট, আই শ্যাল হ্যাভ থট, আমি চিন্তা করে থাকিব, আই শ্যাল হ্যাভ থট, তারা লিখিয়া থাকিবে, দে উইল হ্যাভ রিটেন। ওকে, এবার দেখো কয়েকটি শব্দ আবার এখানে সংযুক্ত করা হয়েছে যাতে তোমাদের ভোকাবুলারি ডেভেলপ হয়। স্ট্রাইভ লড়াই করা, স্টে অবস্থান করা, সাপ
ট্রেস দমিয়ে রাখা, অ্যাজিস্ট সাহায্য করা, পার্টিসিপেট অংশগ্রহণ করা, এভাবে শব্দ ভাণ্ডার তোমার বাড়াতে হবে এবং নিয়মিত চেষ্টা করতে হবে এই স্ট্রাকচারের উপরে। নিজের যখন একটি প্যারাগ্রাফ লিখবো অথবা যখন একটি সামারি লিখবো অথবা কোনো প্রশ্নের উত্তর লিখবো, সেক্ষেত্রে যে কোনো কম্পোজিশন লেখার ক্ষেত্রে আমরা যেন এই স্ট্রাকচার খেয়াল করে আমাদের বাংলা কথাগুলো ব্রেনে নিয়ে এসে আমরা যেন ভোকাবুলারি ডেভেলপ করে ইংরেজি করতে পারি, সেই প্রসেসটাই আসলে আমাদের মূল লক্ষ্য। সো ডিয়ার লার্নার্স, আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম, আমরা পার্ট 3-তে আরও ক্লিয়ার হয়ে যাব। তো টিল দেম, আল্লাহ হাফেজ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, আশা করি সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটি এনজয় করবে। লাইক, শেয়ার এবং কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।